উসমানীনগরে এবার ইফতারের জন্য স্ত্রীকে বেঁধে নির্যাতন, শ্বশুরকে মারধর। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন আর সকল নিত্য নতুন খবরাখবর সবার আগে উপভোগ করুন। সিলেটের উসমানীনগরে মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারিতে সাজানো থালা ও ঈদের নতুন কাপড় নিয়ে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যুর ঘটনা ঠিক একদিন পরই শ্বশুর বাড়ি থেকে ইফতার ও জামা কাপড় না পাওয়ায় রশি দিয়ে বেঁধে স্ত্রী ও বৃদ্ধ শ্বশুরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। রবিবার সকাল 9টার দিকে উপজেলার সাদীপুর ইউপির চরসমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর পিতা উপজেলার সাদীপুর ইউপির দক্ষিণ কালনিচর গ্রামের মৃত কুটুমিয়ার ছেলে বৃদ্ধ আব্দুল শহীদ বাদী হয়ে উসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর ইউপির চরসম্মানপুর গ্রামের আমির আলীর ছেলে মামুন মিয়ার সাথে প্রায় এক বছর পূর্বে এক ইউপির দক্ষিণ কালনিচর গ্রামের আব্দুল শহীদের কন্যা জায়দা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী মামুন সহ তার পরিবারের লোকজন গৃহবধূ জায়দাকে নির্যাতন করে আসছেন। এ ব্যাপারে একাধিক সালিশ বৈঠকে মীমাংসা হয়। রবিবার সকাল 9টার দিকে শ্বশুরবাড়ির ইফতারি ও জামাকাপড় না আসায় গৃহবধূ জায়দাকে তার স্বামী মামুন সহ পরিবারের লোকজন রশি দিয়ে খাটের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। এ সময় গৃহবধূ জায়দার শরীরে বিভিন্ন অংশে জখমসহ তার টুট কেটে যায়। বিষয়টি জায়দার পিতা আব্দুল শহীদ জানতে পেরে মেয়ের বাড়ি চরসম্মানপুর গেলে জামাই মামুন মিয়ার পিতা আমির আলী বিআই আব্দুল শহীদকে বিভিন্ন ভাষায় গালমন্দ করে এবং মারধর করেন। পরে সেখান থেকে কোনো মতে পালিয়ে এসে জায়দার পিতা আব্দুল শহীদ মেয়েকে উদ্ধার সহ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য উসমানীনগর থানায় রবিবার বিকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গৃহবধূ জায়দার ভাই আব্দুল তাহিদ বলেন, আমার বোনকে তার স্বামী মামুন সহ তাদের পরিবারের লোকজন ইফতারের জন্য রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে। খবর শুনে আমার পিতা বোনের বাড়িতে গেলে আমার বাবাকেও তারা মারধর করে। এ ঘটনার আমি সুষ্ঠু বিচার দাবি করছি। সাদীপুর 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ওয়ার্ডের চরসম্মানপুর গ্রামের স্বামী ও তার পরিবারের কর্তৃক ইফতারের জন্য গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন। উসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ইফতারের জন্য গৃহবধূ নির্যাতনের ঘটনার একটি লিখিত অভিযোগ গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।